তো আমি আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান ঠিকঠাক চলছে তো আজকে আমি একটা তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে তাতে তোমাদের এবছরের যে ইন্টারভিউ প্যাটার্ন এবং ইন্টারভিউতে কী রকমের কোশ্চেন করা হচ্ছে বা ইন্টারভিউতে কী রকমের তোমাদের কোশ্চেন করা হবে সেটা তোমাদের একটা আইডিয়া তোমরা পাবে তোমরা জানো যে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ইন্টারভিউ কিন্তু চলছে ইলেকট্রিক্যালের অলরেডি শেষ হয়ে গেছে এবং মেকানিক্যাল ইন্টারভিউ তেইশ তারিখে আমাদের আগস্টে শেষ হয়ে যাবে সিভিলের এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি বা শিডিউল এখনও পর্যন্ত আসেনি তো এক তারিখে তোমাদের সিভিলের রেজাল্টটা শুধু পাবলিশ হয়েছে তো আশা করা যায় যে এই মাসের লাস্টের মধ্যেই কিন্তু তোমাদের শিডিউলটা আশা করে দিয়ে দেওয়া হবে এবং যদি দেরি হয় তাহলে সেটা আমরা পরে ডিসকাশন করে নেব তো এবার বলার বক্তব্যটা হচ্ছে যে আমি কিছুগুলো টপিক এখানে আলোচনা করেছি আমি কিছুজনের কাছ থেকে জেনেছি যে তোমাদের এবছরে যে ইন্টারভিউগুলো হচ্ছে সেই ইন্টারভিউ প্যাটার্নটা কীরকম তো সেই নিয়েই আমি ভিডিওটাকে তোমাদের কাছে নিয়ে এলাম আশা করি তোমাদের কাছে এটা হেল্পফুল হবে এবারে তোমাদের এটা আমি বলে রাখছি যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালে তোমাদের যে ইন্টারভিউগুলো হয়েছে তাদের মধ্যে কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে ডিসকাশন করছি যেগুলোর মধ্যে কিছু পয়েন্ট আমি এখানে নোটিফাইড করেছি এবং সেই পয়েন্টগুলো আমি এখানে একটু ব্রিফলি তোমাদেরকে ডিসক্রাইব করে দেবো তো এক নাম্বার পয়েন্টে আছে আমাদের ইন্ট্রোডাকশান দু নম্বরে আমাদের ইন্টারভিউ টাইম তিন নম্বরে আমাদের নন টেকনিক্যাল কোয়েশ্চেন চার নম্বরে টেকনিক্যাল কোয়েশ্চেন এবং পাঁচ নাম্বারে আদার তোমাদের টপিক এইটাই আমি এখানে বলেছি তো এবারে যে ইন্টারভিউগুলো হয়েছে তাতে কিন্তু এই সাবজেক্টগুলোর উপরে বা এই টপিকগুলোর উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে বেশি এবারে তোমরা বলতে পারো যে স্যার ইন্টারভিউতে আমাদের ইন্ট্রোডাকশানের কী টাইমিং নিয়ে তোমাদের আপনাদের কথা আছে ইন্ট্রোডাকশানের কথাটা হলো তোমাদের যতটা পারবে তোমরা তোমাদের শর্টে কিন্তু ইন্ট্রোডাকশানটা তোমাদের রেডি করো এবং ইন্ট্রোডাকশানটা যতটা তোমাদের ব্রিপ এবং যতটা ক্লিয়ার হবে ততটা কিন্তু তোমাদের সম্পর্কে একটা জাস্টিফিকেশন করা সবার ক্ষেত্রে সুবিধা হবে তো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের জন্য কিন্তু ইন্ট্রোডাকশানকে অনেকে ইন্ট্রোডাকশান জিজ্ঞেস করেছে আবার অনেকে ইন্ট্রোডাকশান জিজ্ঞেসই করেনি এটাও কিন্তু হয়েছে তো আমি মনে করি যে ইন্ট্রোডাকশান জিজ্ঞেস করলে সেটা একটা তোমাদের কাছে ভালো দিক ইন্ট্রোডাকশান যদি তোমাদের কাছে জিজ্ঞেস করা হয় বা ইন্ট্রোডাকশান তোমার সম্পর্কে বলতে বলা হয় তাহলে তুমি তোমার সম্পর্কে একটা খুব ছোটোভাবে নিজের একটা খুব ভালো একটা মানে লাইন তৈরি করে রাখো যেটা তুমি তোমাকে তোমার পরিচয় ওখানে একটা জাহির করার জন্য যেটা তোমাকে হেল্প করবে তো সেইভাবে ইন্ট্রোডাকশন তৈরি করবে বড় ইন্ট্রোডাকশান কিন্তু কেউ তৈরি করবে না অত টাইম বা অতটা কিন্তু সময় তোমরা পাবে না যেটা এখন এক ট্রেন্ড চলে এসছে সেকেন্ড হচ্ছে তোমাদের যে ইন্টারভিউতে টাইম তো দেখা গেছে মোস্ট অফ দ্য কেসে যাদের মোটামুটি এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স দু রকমের ক্যাটাগরির ক্যান্ডিডেট থাকে তো ইন অ্যান অ্যাভারেজ মোটামুটি পাঁচ থেকে আট দশ মিনিটের মধ্যে কিন্তু আট মিনিটের মধ্যে কিন্তু ইন্টারভিউটা চলছে এবং এখানে এই পাঁচ থেকে আট দশ মিনিটে যদি ইন্টারভিউটা চলে তাহলে কিন্তু তোমাদের একটা জিনিস যেমন তোমাদের ভালো আরেকটা জিনিস কিন্তু খুব খারাপ সেটা হচ্ছে যদি কারো নাম্বার একটু কম থাকে ধরো কাট কাছাকাছি বা কাটপের মানে সংলগ্ন নাম্বার থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে একটু জাস্টিফিকেশান করা নিজেকে একটু ডিফিকাল্ট হয়ে যায় কেন কি তোমাকে দু তিনটে কোশ্চেন যদি করা হয় সেই ক্ষেত্রে তুমি যদি প্রপার অ্যান্সার করতে না পাও তাহলে সেটা একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু হতে পারে তো এইটাই একটা বড়ো ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হচ্ছে এবারে সিভিলের ক্ষেত্রে সেটা হবে কি না কেন কে সিভিলের ক্যান্ডিডেট সংখ্যাটা তো বেশি এবং পিএসসিতে সিভিলের সব ডিপার্টমেন্টেই জরুরত মানে জরুরি আছে কিন্তু সিভিলের যেহেতু সংখ্যাটা বেশি তাই জন্য আমি বলতে পারি সিভিলের রিকোয়ারমেন্টের হিসাবে সিভিলের চাহিদাটা বেশি এবং সেবার হয়তো সেইভাবে ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে প্যানেল সংখ্যা বাড়িয়ে এখন তো বর্তমানে প্যানেল একটাই রয়েছে তো সেই জন্য আমি বলবো যে তোমাদের যে তোমাদের একটা প্ল্যানিং মাথা থেকে তোমরা করে রাখো যে আমি কীভাবে ইন্টারভিউটা দেবো বা ইন্টারভিউতে কী কী কোশ্চেন আমাকে করতে পারে ইন্ট্রোডাকশানের পর যাদের এক্সপিরিয়েন্স আছে তার এক্সপিরিয়েন্সটাকেও গোছাও তার সাথে সাথে টেকনিক্যাল সাবজেক্টগুলো কিন্তু রেডি করো এখন কম্পিটিশানটা প্রচণ্ড হাই হয়ে গেছে সেই কম্পিটিশানের মার্কেটে তোমাকে কম্পিট করতে গেলে তোমাকে তোমার টেকনিক্যাল এবং তোমার এক্সপিরিয়েন্স দুটোই কিন্তু তোমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে এবারে আমি তিন নাম্বারে চলে গেলাম নন টেকনিক্যাল নন টেকনিক্যালের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক করে কোশ্চেন করাই হয়নি জাস্ট নন টেকনিক্যালে আগে যেহেতু পিএসসি ইন্টারভিউ হয়েছে তাতে কিন্তু কিছু কিছু কোশ্চেন করা হয়েছে মানে ভালো মতনই করা হয়েছে কিন্তু এবারে দেখা গেছে যে প্রথমের দিকে ইন্টারভিউতে কাউকে ইন্টারভিউ সেরকম নন টেকনিক্যাল কোশ্চেন করাই হয়নি তো এটা শোনা যায় শোনা গেছে তো এবং পরে হয়তো নন টেকনিক্যাল কোশ্চেন কিছু করা হয়েছে কিন্তু নন টেকনিক্যালটা আমি বলবো যে তোমাদের এই কারেন্ট যে অ্যাফেয়ার্সগুলো হলো যেগুলো তোমাদের অলিম্পিক বা তোমাদের যে এশিয়ান গেমসগুলো আছে বা তোমাদের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো বা তোমাদের আনুষাঙ্গিক যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স চলছে বর্তমান সময় টাইমে সেইগুলো সম্পর্কে একটা প্রিপ আইডিয়া নিয়ে যাওয়া দরকার এবং আমাদের স্টেট সম্পর্কে একটা আইডিয়া নিয়ে যাওয়া দরকার এইগুলোই আর পিএসসি সম্পর্কে একটা আইডিয়া নিয়ে যাওয়া দরকার এগুলো একটা তোমাদের কিন্তু আমার মনে হয় নিয়ে যাওয়া দরকার এবার যদি তোমাদের ক্ষেত্রে সেটা নন টেকনিক্যাল জিজ্ঞেস করে তাহলে তোমাদের ক্ষেত্রে একটা হেল্প হবে এবং টেকনিক্যাল কোশ্চেন এরপর চার নম্বরে টেকনিক্যাল কোশ্চেনের মধ্যে টেকনিক্যালটা ভাই এবারে জোর দিতে হবে কেন কি টেকনিক্যাল থেকে ডাইরেক্ট অনেক আমি শুনলাম যে ডাইরেক্ট টেকনিক্যাল থেকে কোশ্চেন করছে ডাইরেক্ট টেকনিক্যাল হয়ে যাচ্ছে তো টেকনিক্যাল সাবজেক্টগুলোকে তোমাকে ডাইরেক্ট অ্যাটাক যেহেতু সেই জন্য তোমাদের সেইভাবেই টেকনিক্যাল সাবজেক্টগুলোকে রেডি করা দরকার যে সাবজেক্টগুলোতে যদি তোমাকে কোনো চয়েস দেয় তাহলে সেই চয়েসের সাবজেক্টগুলোকে কিন্তু একদম ডিটেলসে রেডি করতে হবে আদারওয়াইজ কম্পিটিশান প্রচণ্ড হার্ড সেটা তোমরা বুঝতে পারছো কাট অফ তোমাদের কী পরিমাণ বেড়েছে সেটা তোমরাই জানো সিট সংখ্যা নো ডাউট স্ট্যান্ডার্ড সিট সংখ্যা আছে তারপরেও কিন্তু কাট অফ প্রচণ্ড হাই যা ইলেকট্রিক্যাল মেকানিক্যালকে ছাপিয়ে গেছে এটা কখনোই কিন্তু এখনও পর্যন্ত হয়ে হয়ে ওঠেনি এবছর যে রেকর্ডটা হয়েছে সেটা অবিশ্বাস্য তো আমরা আশা করি সিভিলে সবাই পড়াশোনা করছে তো এই নিয়েই আমি বলবো যে তোমাদের কিন্তু যা ইলেকট্রিক্যাল মেকানিক্যালের যে টেন্ডেন্সি চলে আসছে ইন্টারভিউর তো সেই টেন্ডেন্সি অনুসারে কিন্তু তোমাদেরকে এই সমস্ত জিনিসগুলো পড়ে যেতে হবে এবং তোমাদের আরেকটা জিনিস আমি যেটা মিসলেনিয়াস টপিকের মধ্যে রেখেছি তোমাদের কিছু কিছু কোয়ান্টিটিভ অ্যাপ্টিউড ছোটো কিন্তু করে যাওয়াটা দরকার আমার মনে হয় বা তোমাদের বেসিক যে নলেজগুলো আছে সেই নলেজগুলো তোমাদের একটু ক্লিয়ার রাখা দরকার যাতে মানে টেকনিক্যাল নন টেকনিক্যাল বাদ দিয়ে তোমাদের যে প্রেজেন্স অফ মাইন্ড এগুলোও কিন্তু চেক করা হয় তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করে রাখাটা আমার মনে হয় দরকার কিন্তু এবারে শিডিউলটা দিয়ে দিলেই কিন্তু তোমাদের তোমাদের কাছে বেশি দিন টাইম পাবে হয়তো না আর আমরা আশা করব যে পিএসসি হয়তো যদি মানে প্যানেল বাড়ায় তাহলে ইন্টারভিউ টাইমিংটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করবো তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে এতে নতুন কোনো ভিডিও ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো থ্যাংক ইউ